নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 11ই নভেম্বর 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র অবস্থান করছে শনির সঙ্গে যুক্ত হয়ে, চলছে শনিচন্দ্র বীজযোগ। আজকে সকালে রাহু নক্ষত্রের প্রভাব এবং অবশ্যই বেলার দিক থেকে বকরি বৃহস্পতি নক্ষত্রের প্রভাব। রাহু বর্তমানে বৃহস্পতি রাশিতেই অবস্থান করছে। তো কেমন যাবে আজ সারাদিন, প্রথম যে জেনারেল প্রেডিকশনটা দেবো সেটা অত্যন্ত ভাইটাল। অবশ্যই বকরি বৃহস্পতি নক্ষত্র এবং শনিচন্দ্র যোগ, যেটা শনি বকরির একদম শেষ পর্যায়ে, অর্থাৎ দুই বকরি গ্রহের প্রভাব এবং সঙ্গে কিন্তু জ্ঞানকারক গ্রহ বৃহস্পতিরও কিন্তু শুভ প্রভাব থাকছে। তো কী ফল পাবেন প্রথমে আপনি যেটা শুনবেন সেখানেই কিন্তু সমস্ত বিষয়গুলো জানতে পারবেন, প্লাস লগ্নওয়াইজ যেটা আলাদা হবে আমি পরে জানাচ্ছি। দেখুন, প্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, আপনার গত দিনটা কেমন গেছিলো। গত দিন যদি আপনার সুখ স্বাচ্ছন্দ্য ভালো লাগা ভালোবাসার মধ্যে যায়, তাহলে আজকের দিনটাও কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভালো জায়গা আপনি অ্যাচিভ করতে পারবেন। কিন্তু যদি দেখি গত দিনটা আপনার ক্ষেত্রে খুব খারাপ গেছে, নেগেটিভ গেছে, তাহলে কিন্তু আজকে অন্তত সকালটা কিন্তু সেই সমস্ত ঘটনাগুলো রেশ, নেগেটিভ রেশগুলো আজকের দিনে কিন্তু থাকবে, এটা খেয়াল রাখতে হবে। বৃহস্পতি দিন মানেই আজকের দিনটা কিন্তু জ্ঞান জানা শেখা, কোনো কিছু আপনার অর্জন করা, কোনো কিছু আপনার ক্ষেত্রে শিক্ষামূলক বিষয়, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা জেনারেলি পজিটিভ থাকবে। বৃহস্পতি কোনো ছোটো বিষয়কে ইন্ডিকেট করে না, বৃহস্পতি কিন্তু বৃহৎ বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে। যেমন বড় কাজ, বড় ব্যবসা, যেখানে পাইকারি কাজ চলছে, মজুদারির কাজ চলছে, সেই রকম ধরনের কাজ কারবার, এগুলোতে কিন্তু আজকের দিনে বৃহস্পতি কিন্তু অত্যন্ত ভালো ফল দেয়। যারা কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী, প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক, যারা সমাজে কোনো উচ্চ প্রতিষ্ঠানে আছেন, সামাজিকভাবে যারা কোনো বিষয়ে স্বীকৃত জায়গায় আছেন, তাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ী এবং পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। এবং শুধু তাই নয়, এখানে আমি অবশ্যই বলবো বৃহস্পতি যেহেতু প্রভাবিত দিন, আজকের দিনটায় অবশ্যই আপনার কোনো পদোন্নতির বিষয় থাকলে, মান সম্মান প্রতিষ্ঠা লাভের বিষয় থাকলে, এই সমস্ত ক্ষেত্রগুলোতে বৃহস্পতি আপনাকে কিন্তু অত্যন্ত শুভ ফল কিন্তু প্রদান করতে পারে। এবং আজকের দিনে বিশেষত আপনি যদি কোনো কিছু ক্ষেত্রে কোনো অফিসের কোনো পদোন্নতি বা কোনো ধরনের কনফার্মেশান লেটার, কোনো গ্রেডেশন, স্টার রেটিং, এগুলো পাওয়ার কোনো বিষয় থাকে, তাহলে আজকের দিনটা আপনার ক্ষেত্রে ম্যাক্সিমামটা এই জায়গাগুলো ভালো রেজাল্ট আপনি পেতে পারেন। তবে বৃহস্পতির যে মূল বিষয় হচ্ছে, বৃহস্পতি আমাদের অহংকার বৃদ্ধি করে। কিসের অহংকার? জ্ঞানের অহংকার, কর্তৃত্বের অহংকার, সামাজিক প্রতিষ্ঠার অহংকার, আপনি সব কিছু জানেন তাই অপরকে কিছুটা ডমিনেট করছেন, অপরকে হেঁও করছেন, এই ধরনের অহংকারগুলো কিন্তু নেগেটিভ বৃহস্পতি বাড়ায়। তো এই ধরনের বিষয় যদি আপনার সঙ্গে ঘটতে পারে বা আপনিও কারোর উপর ঘটাতে পারেন, এগুলো অবশ্যই কন্ট্রোল করা উচিত আজকের দিনে, এটা কিন্তু অবশ্যই অপর মানুষকে হার্ট করতে পারে। এবং আজকের দিনে এটাও বলবো, বৃহস্পতি যেহেতু বকরি আছে, তিল থেকে বৃহস্পতি তাল করে। সামান্য কিছু বিষয় ছিল, এক মিনিট দেরিতে হয়তো কেউ এসেছে, সেটা নিয়ে একেবারে তুলকালাম ব্যাপার হয়ে গেল। তো এই জাতীয় বিষয়গুলোকে অ্যাভয়েড করা দরকার। এই যে তিল থেকে তাল হওয়ার টেন্ডেন্সি, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই খেয়াল রাখবেন। সাধারণত গার্মেন্ট সেক্টর এবং সোনার ব্যবসা, এখানে খাদ্যদ্রব্যের কোনো ব্যবসা, এখানে মুদিখানার ব্যবসা, কৃষি পণ্যের কোনো কাজ কারবার, এগুলোর মধ্যে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে এবং ভালো এবং পজিটিভ একটা জায়গা হরোস্কোপে আমরা দেখতে পাবো। এবং এখানে আমি এটাও বলবো, যে কোনো সরকারি বিষয়ে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই ভালো যেতে পারে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। অর্থনৈতিক বিষয়ে সম্পর্ক এবং স্বাস্থ্য, এগুলো কিন্তু খুব জরুরি বিষয়, সেগুলো বলার আগে একটু বলে দিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার, যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে, বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আপনি আমাদের সঙ্গে কিন্তু ডিটেলে আলোচনা সেরে ফেলতে পারেন যে কোনো বিষয়ে। প্রত্যেকটা ক্ষেত্রেই আলোচনা বিস্তারিত, ডিটেল, সময় সাপেক্ষ হবে, সব প্রশ্নের উত্তর আপনি হ্যান্ড ফোনে পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে হবে। আপনি চাইলে আমাদের চেম্বারেও আসতে পারেন, কোনো সমস্যা নেই, একই রকম স্যাটিসফ্যাকশান পাবেন। ভিডিওটি যদি আপনি এখন ফেসবুকে দেখেন, পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, ইনস্টাগ্রামে যারা আছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলেই পেয়ে যাবেন, আমাদের পেজটি ফলো করবেন। এগুলো সম্পূর্ণ নিঃশুল্ক, শুধু আপনার আমার যোগাযোগটা যাতে কন্টিনিউ থাকে, সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি ইউজারের মধ্যে হারিয়ে না যায়, সেই জন্য অবশ্যই কিন্তু এটা যুক্ত রাখবেন। এবার আমাদের যে বিষয়টাকে দেখতে হবে সেটা হচ্ছে প্রেম। তবে ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করার আবেদন রইল, সেটা অবশ্যই আশা করি আপনারা রাখবেন। আচ্ছা, এখানে আমাদের যে বিষয়টা প্রেম, প্রেমের ক্ষেত্রে যে দিনটা পজিটিভ দিন হিসেবেই থাকবে এবং প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো এবং অবশ্যই স্বচ্ছ থাকবে। নতুন প্রেমে যোগাযোগের ক্ষেত্রে অসুবিধা হরোস্কোপে থাকছে না, কিন্তু কিছু শর্ত আছে। শর্ত নাম্বার ওয়ান হচ্ছে, গতদিন যদি আপনার কোনো কারণে প্রেমের জায়গাটা নেগেটিভ যায়, তাহলে আপনার জন্মচক্রে কোনোভাবে শনি চন্দ্র বা কোনো নেগেটিভ রাহুর প্রভাব থাকতে পারে, সেটা কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছু পরিপন্থী ঘটনাকে সৃষ্টি করতে পারে। এই বিষয়টা প্রেমের ক্ষেত্রে একটু খেয়াল রাখা দরকার, আদারওয়াইজ আমি মনে করি প্রেমের ক্ষেত্রটা আজকের দিনটা ভালো যেতে পারে। তবে বৃহস্পতি বকরি থাকলে আমি যে
বিষয়টা শুরুতেই বললাম, তিল থেকে তাল হওয়ার একটা টেন্ডেন্সি থাকছে, এই বিষয়টা আপনাদের একটু হলেও খেয়াল রাখতে হবে। ছোটোখাটো বিষয় থেকে ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি, এগুলো কিন্তু সম্পর্কে কিন্তু সমস্যা করতে পারে। সামান্য হয়তো একটু লেট বা একটা ফোন করতে দেরি হয়েছে, এই জাতীয় বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে মেন প্রবলেমের কারণ হতে পারে। কিন্তু এগুলো যদি আপনি সাধারণভাবে একটু ইগনোর করতে পারেন, তাহলে প্রেমের ক্ষেত্রটা আজকের দিনটা ভালো যাবে। শনিচন্দ্র যোগ তবে এটা মাথায় রাখবেন যে বিরহ কাতর ব্যক্তিদের ক্ষেত্রে ভালো নয়, যারা অলরেডি প্রেমের মধ্যে কোনো দুঃখ কষ্টের মধ্যে আছেন, সেটা মনে একটু খোঁচা বাড় দেবে। এবং এই জায়গাটা অবশ্যই আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করাতে হবে, এটা বাদ দিলে বাকি জায়গাটা ভালো। দাম্পত্য জীবন বেশ ভালো, স্বাভাবিক থাকবে, দাম্পত্য সুখ থাকবে, পারিবারিক শান্তি ইত্যাদি এগুলো কিন্তু বজায় থাকবে। কিন্তু আপনাকে একটু আধটু ম্যানেজ করতে হবে, যদি জন্মঝোঁকে বৃহস্পতি বকরি থাকে, ছোটোখাটো বিষয়কে একটু হলেও আপনাকে কিন্তু ইগনোর করতে হবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, এখানে বড় সমস্যা কিছু নেই, কিন্তু দাম্পত্য সুখ মোটের উপর পজিটিভ থাকবে। এই ছোটোখাটো তিলটা না হতে দিলেই তালটা হবে না, এটা মাথায় রেখে দাম্পত্য সুখের বিষয়টা আমি বলবো ওভারঅল ভালো যাবে। স্বাস্থ্যের দিকটা খুব ভাইটাল, সাধারণত শনিচন্দ্র যোগ হাড়ের ব্যথা বেদনা সর্দি কাশি ইত্যাদি এগুলোকে বাড়ায়, বকরি বৃহস্পতি প্রভাব পেটের গোলমাল হজমের সমস্যাকে বাড়াতে পারে। ক্রনিক লিভার কিডনির পেশেন্ট ইত্যাদি যারা আছেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকা অনিবার্য, এবং এখানে সাধারণভাবে হজমের সমস্যা ইত্যাদি বিষয় একটু খেয়াল রাখবেন। আর আমি মনে করি যে গতদিন কিছু হেলথ ইস্যু থাকলে তার রেস্টটা সকালটা থাকবে, আস্তে আস্তে তারপর থেকে অনেকটা ভালোর দিকে এগোবে। এই হচ্ছে আমাদের এই হেলথের প্যাটার্নটা। আয়ভাব মোটের উপর পজিটিভ থাকবে, গতদিন যাদের খরচ বেড়েছিল সেটা দুপুর থেকে অনেকটা কমের দিকে থাকবে, সুস্থ স্বাভাবিক জায়গাটা খরচের জায়গাটা পাবেন, এবং ইনভেস্টমেন্ট আজকের দিনে করা যেতে পারে, লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে, দীর্ঘমেয়াদী প্রকল্প ইত্যাদি এগুলোতেও ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন, এবং চাকরি ব্যবসা ওভারঅল ভালো বিষয়গুলো আর্থিক জায়গাটা থাকবে। তবে বৃহস্পতি বকরি থাকলে আপনাকে ইনভেস্টমেন্টের ভিতরে একটু সচেতন থাকতে হবে, বৃহস্পতি জন্ম থেকে বকরি থাকলে কোনো প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধাচরণ আজকের দিনে করবেন না, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে, অযথা ধর্মীয় তর্ক বিতর্কের মধ্যে নিজেকে জড়াবেন না, এটা মাথায় রাখা জরুরি। এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে মূলত আজকে পূর্ব ভাদ্রপদ, তো জন্ম নক্ষত্র যদি আপনার রাহু নক্ষত্র হয় আদ্রা সাথী এবং শতবিশা, তাহলে সকালের দিকটা আপনার ইমোশনাল থাকবে, কিন্তু আদ্রা সাথী শতবিশা শুধু যদি আপনার রাশি নক্ষত্র হয়, লগ্ন নক্ষত্র এবং রাশি নক্ষত্র মিলে আমাদের জন্ম নক্ষত্র, কিন্তু শুধু রাশি নক্ষত্র হলে আজকের দিনটা কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে পুরো দিনটাই। তেমনই যদি বৃহস্পতির নক্ষত্র আপনার পূর্ব ভাদ্রপদ, অবশ্যই কিন্তু বিশাখা এবং পুনর্বসু নক্ষত্রে জন্ম হয়, তাহলে কিন্তু একটু বেলার দিক থেকে আপনি ইমোশনাল থাকবেন। তবে পুনর্বসু অবশ্যই বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ যদি আপনার রাশি নক্ষত্র, একদম সকাল থেকে আপনার পজিটিভ থাকবে, ইমোশনাল হয়তো একটু বেলার দিক থেকে থাকবে কিন্তু পজিটিভটা সকাল থেকে থাকবে। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবে তার মধ্যে শনি নক্ষত্র, পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, এরা কিন্তু রাশি নক্ষত্র অবশ্যই হতে হবে, লগ্ন নয়, পুরো দিনটাই কিন্তু এখানে পজিটিভ ফল অবশ্যই কিন্তু পাবেন, এদের ক্ষেত্রে পুরো দিনটা ভালো যাবে। অপরদিকে এখানে কিছু বাধা বিপত্তি সকালের দিকে একটু থাকবে, অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী, অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী তিন বুধের রাশি নক্ষত্র, একটু বেলার দিক থেকে তারা কিন্তু ওভারঅল পজিটিভ ফল এখানে কিন্তু পাবেন। এখানে কিছু বাধা বিপত্তি থাকবে একটু বেলার দিক থেকে কেতু নক্ষত্র, অশ্বিনী মঘা এবং মূলার ক্ষেত্রে, এদের ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম একটু দূর থাকতে পারে। আর এখানে আমার ওভারঅল যাদের কথা এখানে বললাম না বা এখানে উল্লেখ করলাম না, তারা আমাদের জেনারেল প্রেডিকশনটা ফলো করবেন। তবে মঙ্গলের নক্ষত্র চিত্রা অবশ্যই মৃগশিরা এবং ধনিষ্ঠা, এরা একটু বেলার দিক থেকে নেগেটিভ ফল পেতে পারেন, সকালের দিকটা তুলনামূলক এরা ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। এবার আমাদের যে বিষয়টিকে নিয়ে এখানে চর্চা করতে হবে সেটা হচ্ছে আজকের কিন্তু এখানে যে বারবেলার যে প্রভাবটা থাকছে, সেই বারবেলার প্রভাবটা এবার আমরা অবশ্যই কিন্তু এবার দেখে নেব। দেখুন আজ বন্ধুরা, আজকে যে বারবেলার প্রভাব থাকছে সেটা সকাল 7:13 থেকে 8:35 মধ্যে, পুনরায় বারবেলার প্রভাব থাকছে দুপুর 2:06 থেকে দুপুর 3:28 মধ্যে, দিনে আর কোনো সময় কিন্তু বারবেলার প্রভাব থাকছে না। যদি চান এই সময় শুভ কাজগুলি পরিহার করতে পারেন। আজকে সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু মূল যে তিন সংখ্যার প্রভাবিত দিন, এবং সকালের দিকে 4-এর প্রভাব থাকছে, মূলত তিন সংখ্যার প্রভাব থাকছে। বাড়ি গাড়ি মোবাইল নম্বরে যদি 3-এর আধিক্য দেখেন তাহলে জ্ঞান বুদ্ধি বিকাশ কোনো প্রয়োজনীয় ইনফরমেশান থাকতে পারে, 4-এর বিষয়ে কোনো ইনফরমেশান থাকতে পারে কিন্তু তার সঙ্গে ভুয়ো বিষয়গুলো থাকতে পারে। এবার আজকের রং দেখুন, আজকের রং হচ্ছে কালো এবং তার সঙ্গে কিন্তু হলুদ রঙটা প্রাধান্য পাচ্ছে। তো এখানে আমি লগ্ন রাশি উপসাপেক্ষে রঙগুলো বলবো, আমি যে রঙগুলো বলবো তার অনুরূপ সেটগুলো হালকা ডিপ বা কাছাকাছি রঙগুলো ব্যবহার করতে পারেন। প্রথমেই মেষ লগ্নের ক্ষেত্রে এখানে হালকা সবুজ, লেমন, ইয়েলো এবং হলুদের ধাঁচে কোনো রঙ ব্যবহার করবেন। স্বাস্থ্য সমস্যা চললে এখানে কিন্তু আপনারা এখানে মূলত হলুদ রঙটা অ্যাভয়েড করবেন, তার বদলে লাল,
কমলা এগুলো ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, লগ্ন রাশি উভয় ক্ষেত্রেই বলছি, লগ্নটা মেনলি ফলো করবেন, না জানলে রাশিটা দেখবেন। বৃষর ক্ষেত্রে সাদা নীল অবশ্যই, কিন্তু এখানে কিন্তু হলুদ রংটা শুভ যেতে পারে, এখানে অবশ্যই তার সঙ্গে আপনারা সবুজ রংটা ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, এখানে কিন্তু অফ হোয়াইট ব্যবহার করতে পারেন, আপনারা সাদা ব্যবহার করতে পারেন, নীল ব্যবহার করতে পারেন এবং কালো রংটি ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে কিন্তু লাল হলুদ এবং অবশ্যই কিন্তু কমলা রং, তার সঙ্গে কিন্তু অফ হোয়াইট এবং সবুজও ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, সবুজ, হলুদ এবং সাদা রং। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, হলুদ এবং আকাশি রং ব্যবহার করা যেতে পারে, এবং তার সঙ্গে আপনারা চাইলে হালকা রং, যে কোনো ক্রিম কালার ব্যবহার করতে পারেন। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে, এখানে কিন্তু মূলত আপনারা ব্যবহার করতে পারেন এখানে কমলা রং, বেগুনি রং এবং গোলাপি রংটি আপনারা ব্যবহার করতে পারেন, তার সঙ্গে কিন্তু নীল সাদা তো আপত্তি নেই। এখানে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, এখানে কিন্তু মূলত লাল এখানে কিন্তু ব্যবহার করতে পারেন আপনারা, সাদা, নীল এবং হলুদ রং এবং অফ হোয়াইট রং এবং হালকা সবুজও ব্যবহার করতে পারেন। ধনুক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, অবশ্যই কিন্তু নীল এবং এখানে কিন্তু কমলা রংটি ব্যবহার করতে পারেন। এখানে মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, সাদা, হলুদ এবং অবশ্যই কিন্তু আপনারা কমলা, লালটা ব্যবহার করতে পারেন। স্বাস্থ্য সংস্পর্শ হলে কমলাটা অ্যাভয়েড করবেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সবুজ, অফ হোয়াইট, হলুদ, সাদা, নীল। মানসিক সমস্যা থাকলে সাদাটা অ্যাভয়েড করবেন। মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু হলুদ, অফ হোয়াইট, এখানে কিন্তু বেগুনি, লেমন ইয়েলো, হালকা সবুজের কোনো কালার, কোনো ধরনের আকাশি রং, এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। আর মানসিক সমস্যা থাকলে সাদা রংটা বা একদম হালকা কালারগুলো অ্যাভয়েড করবেন। আর রংটি আমি অবশ্যই লগ্ন রাশি উপসর্গে বললো, আপনার রাশি জানা থাকলে, লগ্ন না জানা থাকলে রাশিভিত্তিক দেখবেন। ফোন নম্বর কে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আমরা শুরু করছি আলোচনা, আসুন তাহলে জেনে নেওয়া যাক কী হতে পারে আজকের অন্যান্য বিষয়গুলো। মেষ লগ্ন মেষ রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির একাদশী থাকছে, প্রথমে রাহু এবং তারপরে বৃহস্পতি নক্ষত্রের কানেকশন। দেখুন, বৃহস্পতি বকরি কিছু ভুলভাল খরচ হয়ে যেতে পারে, একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন এবং টাকা পয়সা বিনিয়োগের বিষয় বা টাকা পয়সা খুচরো লেনদেনের বিষয় খেয়াল রাখবেন। অল্প বিস্তর ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে, বিদেশি কাজ বা দূরের কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলোর ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে আজকে তিনটা মোটের উপর স্বাভাবিক পরিস্থিতি থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, তবে শনিচন্দ্রের দৃষ্টি প্রেমের ভাবে থাকার জন্য ইমোশনাল থাকবেন। তবে দিনের শুরুর দিকটা প্রাপ্তি যোগের ক্ষেত্রে ভালো, আয়ভাব কিছু বিষয়ে শুভ থাকবে, তবে আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে, খরচের বিষয়টা মাথায় রাখলেও আয়ের ক্ষেত্রটা খারাপ না, সেখানে ভালো ফল পাবে। কেনাকাটি ইত্যাদি কাজ করতে পারেন। কর্মজীবনে পজিটিভ ভাইব্রেশন থাকবে, সেন্সিটিভ মাইন্ড থাকবেন, গতদিনের যে কাজের প্যাটার্ন সেটা থাকবে, কিন্তু কাজের ক্ষেত্রে গিয়ে ওভারটাইম থাকতে পারে। শুধু কাজ মানে অফিসের কাজ নয়, চাকরি, ব্যবসা, বাড়ির কাজ, ঘরোয়া কাজ, সবেতেই কিন্তু কিছুটা সময় বাড়তি লাগছে, এটা কিন্তু হতে পারে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ এগুলো মোটের ওপর ভালো। লোয়ার গন্ডিজের বিষয় খেয়াল রাখবেন, বাড়িতে বন্ধু আত্মীয় সমাগম, দূরের আত্মীয় সমাগম হতে পারে, তবে আত্মীয় স্বজনদের স্বাস্থ্যজনিত সমস্যা চলে মেষলগ্ন যদি আপনার হয় সেই বিষয়টা অবশ্যই সতর্ক থাকবেন। আর এখানে কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো, কথা বেঁচে যারা খান তারা কিন্তু ভালো ফল পাবেন। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যার বুকিং নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে বৃষর, চন্দ্র কিন্তু রাশি বা লগ্নের কিন্তু এখানে সরাসরি আপনাদের দশম ভাবে গতদিনের পজিশনই থাকছে। তবে আজকে বৃহস্পতি কানেকশন, বৃহস্পতি আপনাদের লগ্নে বকরি, টুকিটাকি বিষয়ে মাথা গরম হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে আজকে দিনটা ভালো যেতে পারে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে নেবেন, গুরুজনদের পরামর্শ পারলে নিতে পারেন। কিছু লাইফের সঙ্গে জড়িত বিষয়ে পরিবর্তন, চেঞ্জেস এগুলো আসার সম্ভাবনা হরোস্কোপের রয়েছে। লোন প্রাপ্তি, আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে বৃহস্পতি বকরি না থাকলে ভালো, বকরি থাকলে কিছু কাজে একটু বিঘ্নতার মধ্যে দিয়ে আপনাকে এগোতে হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে, নতুন প্রেমে যোগাযোগে আপত্তি নেই, ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে মধ্যম প্রকৃতি থাকতে পারে আজকে সারাদিনটা। এছাড়া আজকের দিনটায় আমি মনে করি যে কাজের ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে, তো সেক্ষেত্রে ভালো মন্দ দুটো ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, মনোসংযোগের দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। বৃহস্পতি বকরি থাকলে আপনার ক্ষেত্রে কোর্ট কাচারি বিষয় থাকলে সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। অনলাইনে কাজকর্মগুলো ভালো যাবে, মিডিয়া, মেডিকেল, ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় কাজগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। বস্ত্র, খাদ্যদ্রব্য, মেডিকেল প্রফেশন অবশ্যই
এখানে গার্মেন্টস রিলেটেড কাজকর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু পজিটিভ থাকছে। এখানে জেনারেল ব্যবসাগুলো মোটার উপর ভালোই যাবে, তবে এটা খেয়াল রাখতে হবে যে চন্দ্র যেহেতু দশমে শনিচন্দ্র যোগ করছে, কাজের ক্ষেত্রে মানসিক ক্লান্তি যদি আপনার থাকে সেই জায়গাটা শনিচন্দ্র যোগের প্রভাব যেহেতু আছে, সেটা মানসিক ক্লান্তি যাদের আছে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আরও জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটা ভালো, এ বিষয়ে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। মান সম্মান পদমর্যাদা কোনো সম্মান প্রাপ্তি টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে দিনটা মোটের উপর পজিটিভই থাকছে। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি নবম স্থানে, চন্দ্র এবং এখানে কিন্তু শনির কম্বিনেশন, রাহু এবং বৃহস্পতির কানেকশান। দেখুন আজকের দিনে কর্মক্ষেত্রে একটু ওভারটাইম বা কাজের বাড়তি বার্ডেন থাকতে পারে। লাইফ পার্টনারের স্বাস্থ্যের বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। সম্পর্ক রিলেশনশিপ প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে জেনারেলি আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো ফল থাকবে, তবে আজকের দিনটা একটু ঘোরাঘুরি ব্যস্ততা অধিক কাজের চাপ সেগুলো কিন্তু কিছু ক্ষেত্রে থাকতে পারে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে বৈদেশিক ব্যবসা দূরের ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাগুলো বেশি ভালো যাবে। লো অর্গান ডিজিজ গাইনি সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন, ঘুমের পরিমাণ কিছুটা বাড়া কমা করতে পারে। অলরেডি যারা বিদেশে আছেন কাজের ক্ষেত্রে কিছু উন্নতি কিছু সংবাদ এগুলো কিন্তু আজকের দিনে পেতে পারেন, এই বিষয়টা আপনি কিন্তু ভালো ফল পাবেন। টার্গেট ভিত্তিক যে কোনো কাজগুলো আজকের দিনে ভালো হবে সেক্ষেত্রে আপনি গুড রেজাল্ট পাবেন। তবে গতদিন কাজের ক্ষেত্রটা যাদের কোনো কারণে খারাপ গেছিলো সকালটা বাদ দিলে দুপুর থেকে আপনি কিন্তু বা একটু বেলার দিক থেকে আপনি ভালো ফল পাবেন। জেনারেলি আজকে দিনটায় আপনি এডুকেশন রিলেটেড বিদেশে পড়াশোনা দূরে পড়াশোনা চাকরিমুখী পড়াশোনা এই বিষয়ে কোনো ভাবনা চিন্তা করতে পারেন। ধর্মকর্ম আধ্যাত্মিক কাজে মানসিক শান্তি পাবেন। এখানে সোশ্যাল নেটওয়ার্ক আপনার কিন্তু ভালো যাবে এবং কোর্ট কাছারি বিষয় থাকলে অবশ্যই এটা কিন্তু খেয়াল রাখবেন। যাদের খরচ অধিক বেড়েছিল তো খরচের জায়গাটা গতদিনের তুলনায় কম, কিন্তু কিছু বিষয়ে কিন্তু খরচের জায়গাটা থাকছে, কিন্তু আজকের দিনে ইনভেস্টমেন্ট লং টার্ম ইনভেস্টমেন্ট এগুলো হতে পারে। বিদেশি টাকা যারা ইনকাম করেন আর্থিক যোগাযোগগুলো বাড়তে পারে। আরও জানতে আপনারা অবশ্যই আপনাকে দেখতে হবে বা আপনাদের দেখতে হবে নভেম্বরের মাসিক রাশিফল। এবং আরেকটা কথা আমি বলবো যে যেহেতু চন্দ্র রাহু এবং বৃহস্পতির কানেকশানে আজকের দিনে থাকছে, জন্মছকে বৃহস্পতি বকরি থাকলে মুখ থেকে কোনো ভুল কথা বা কোনো বিষয়ে টপ সিক্রেট এগুলো কিন্তু রিভিল হয়ে যেতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি আপনাদের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের, কিন্তু এখানে আপনাদের এখানে অষ্টমভাবে অষ্টম অবস্থা চন্দ্র গতদিনও বলেছিলাম কিছুটা শারীরিক মানসিক ক্লান্তি দেয় সেটা দিতে পারে। তবে রাহুর প্রভাব দুপুরে একটু বেলার দিক থেকে কমে যাচ্ছে, ফলত আপনি একটু দুপুর সংলগ্ন সময় থেকে ভালো ফল পাবেন। আজকের দিনে ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে, উন্নতির জায়গা থাকছে, চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে কিছু পজিটিভ থাকছে। তবে ব্যবসার ক্ষেত্রে মাইন্ড কিছুটা ডিস্টার্ব থাকতে পারে, জেনারেলি দাম্পত্য সুখেও কিছুটা অভাব অভিযোগ থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা খুবই ভালো, নতুন প্রেমে যোগাযোগ আছে। ধর্মকর্ম পড়াশোনা বিদ্যাভাব এগুলো শুভ, ইচ্ছা পূরণ শখ পূরণ লোন প্রাপ্তি আর্থিক কাজ করার ক্ষেত্রে ভালো। বৃহস্পতি বকরি থাকলে কিছু হেলথ ইস্যু আসতে পারে, কোনো প্রাপ্তিযোগের পথে হঠাৎ কিছু দেরি বা অযাচিত কারণে একটু বিলম্ব হতে পারে। কেনাকাটি জাতীয় কাজ করার ক্ষেত্রে অসুবিধা নেই, সেগুলো করতে পারেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা কিন্তু বেছে নিতে পারেন। আর অবশ্যই বৃহস্পতি যেহেতু প্রভাব থাকছে এটা কিন্তু খেয়াল রাখবেন, গুরু টিচার গুরুজন স্থানীয় ব্যক্তির পরামর্শকে অবশ্যই কিন্তু গুরুত্ব দেবেন। অনলাইন ভিত্তিক কাজগুলোর মধ্যে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা ভালো, কোর্টের ম্যাটার থাকলে সেই বিষয়টা অবশ্যই কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে। যোগাযোগমূলক দিন থাকবে জেনারেলি, বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সিংহ লগ্ন সিংহ রাশি যদি আপনার হয় চন্দ্র কিন্তু লগ্ন বা রাশির সমসপ্তমে, আবেগপূর্ণ দিন থাকবে। অষ্টম এবং দশমের কানেকশন থাকার জন্য কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন থাকতে পারে। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে সামান্য খেয়াল রাখবেন। বিদ্যাভাব শুভ যাবে, সন্তান যোগ আজকের দিনে ভালো, বাড়িতে কারোর আগমন ঘটতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা ইত্যাদি বিষয় থাকলে ভালো ফল পাবেন। গতদিনটা যাদের অস্থিরতাপূর্ণ বা কোনো ক্ষেত্রে কিছু প্রবলেম গেছে তাদের আজকে দুপুর থেকে ইম্পর্টেন্ট কাজগুলো করা উচিত। সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে নতুন যোগাযোগ এলেও বৃহস্পতি যদি বকরি বা কিছু নেগেটিভ থাকে সেক্ষেত্রে কোনো অবৈধ রিলেশন বা ইলিগ্যাল অ্যাক্টিভিটিস আসতে পারে। অনলাইন কাজকর্মে ভালো ফল পাবেন, কোনো কাজ শুরু করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। এখানে অবশ্যই বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা ইত্যাদি ক্ষেত্রে ভালো, গবেষণার ক্ষেত্রে ভালো, রিসার্চ যারা করছেন যে কোনো বিষয়ে অন্যান্য বিষয়ে তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। অবশ্যই যে কোনো কর্ম উচ্চপদস্থ কর্মী যেটা আমি শুরুতে বলছিলাম তাদের ক্ষেত্রে আজকের দিনটা বেশি পজিটিভ থাকবে। তবে কর্মক্ষেত্রে বৃহস্পতি বকরি থাকলে কমন সিলি মিস্টেক এবং আপনার সঙ্গে আপনার কোনো উচ্চপদস্থ ব্যক্তিদের কিছু মতের অমিল হওয়ার সম্ভাবনা কিছু কিছু বিষয়ে রয়ে যাচ্ছে। আর সাধারণভাবে আজকের দিনটা আপনি পার্সোনাল কাজ
কাজ করার জন্য দিনটাকে চুজ করতে পারেন। সন্তানের পরামর্শ, সন্তানের কেরিয়ার বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন, সেখানে সমস্যা নেই। আরও জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। আর এখানে এটুকু বলতে পারি, যেহেতু চন্দ্র শনির কানেকশান, দাম্পত্য জীবনে ইমোশন সেন্সিটিভ বিষয়গুলো বেশি থাকবে। জেনারেল ব্যবসা ভালো হলেও শনিচন্দ্র যোগ থাকলে একটু সেন্সিটিভ মাইন্ড সব কিছুতে থাকবে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন, বুকিং নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কন্যালগ্ন কন্যারাশি, কন্যালগ্ন কন্যারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি এখানে অবশ্যই কিন্তু ষষ্ঠভাবে, ষষ্ঠভাবে শনিচন্দ্র যোগ। এবং শনিচন্দ্র যোগ আমি গতদিন যেটা বলেছিলাম একই কথা এখানে বলবো, হেলথের দিকে নজর রাখতে হবে, অফিসিয়াল কাজকর্মগুলো ভালো হবে। তবে আজকের দিনে রাহুর প্রভাব থেকে বৃহস্পতির প্রভাবে আসার জন্য মানসিক স্থিরতা থাকবে, ঝুট ঝামেলা অশান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন, মিডিয়া রিলেটেড কাজকর্মগুলো ভালো যাবে, ব্যাক অফিস জবে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা ইমোশন বেশি থাকবে, ঝুট ঝামেলা আগে থেকে চললে সেই বিষয়টা নিয়ে একটু কুচকাচ সমস্যা থাকতে পারে। প্রেমজ বিবাহের জোরালো থাকছে, কর্মজীবন আজকের দিনে ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি থাকছে, ইন্টারভিউতে সফলতা পেতে পারেন। বৃহস্পতি বকরি থাকলে কিছু কিছু পয়েন্টে দাম্পত্য শান্তি হতে পারে। গৃহ বাড়ি গ্যাজেটস এগুলো পারচেজের ক্ষেত্রে আপনাকে কিন্তু খুব ভাবনা চিন্তা করে আজকের দিনে এগোতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু কিছু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে। টেকনিক্যাল প্রফেশনাল ভালো ফল পাবেন, অনলাইন কাজে ভালো ফল পাবেন, মিডিয়ায় যারা আছেন ভালো ফল পাবেন। পরিবারের মতকে গুরুত্ব দেবেন, লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে উচিত হবে। আর আজকের দিনে সাধারণত সোশ্যাল লাইফ আপনার বা সামাজিক জীবনে ভালো যাবে, সামাজিক ক্ষেত্রে কারোর সঙ্গে যোগাযোগ দেখা সাক্ষাৎ এগুলোতে কিন্তু আপনার ভালো ফল আজকের দিনে পাবেন। আর আজকের দিনটা এটুকু বলতে পারি যে চন্দ্র যেহেতু ষষ্ঠভাবে আছে, মায়ের সঙ্গে কিছু বিষয় মতান্তর হতে পারে, যেটা আমি গতদিনও বলেছিলাম, সেটা আজকে রেস্ট চলছে এবং এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। নতুন সন্তান যোগে অসুবিধা নেই, সন্তানের স্বাস্থ্য মানে সন্তান যাদের আছে তাদের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল, স্পেশালি শনি আপনার বকরি থাকলে এই সময়টা বিশেষভাবে খেয়াল রাখবেন। আরও জানতে নভেম্বরের মাসিক রাশিফল দেখে নেবেন, আপকামিং ভিডিওগুলো ফলো করবেন, আর সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। তুলালগ্ন তুলারাশি, তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্র পঞ্চমে এবং রাহু থেকে বৃহস্পতির কানেকশান, পড়াশোনার পারপাসে ভালো, বৃহস্পতি অষ্টমে থাকার জন্য হেলথ ইস্যু কিছুটা আসতে পারে এবং অযাচিত ঝঞ্ঝট হঠাৎ করে কিন্তু আসতে পারে। আর আগে থেকে কোনো প্রবলেম চলে, প্রবলেমের মধ্যে দিয়ে কিছু সমাধান, কোনো প্রবলেম এলো, প্রবলেম থেকে আপনি কোনো সলিউশন পেলেন, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগ আছে, গবেষণায় ভালো ফল পাবেন, চোটাঘাতের সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু আবেগপূর্ণ থাকবে, গতদিন অশান্তি কিছু বিষয় থাকলে আজকে রেশ কিছুটা সকালের দিকে থাকলেও পরবর্তী সময়টা ভালো যাবে। কেনাকাটি শখসাধ পূর্ণের কাজ করতে পারেন, পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে, যাত্রা কমিউনিকেশন এগুলো কিন্তু ভালো যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকবে। আর অবশ্যই আজকের দিনটা আমি এটুকু বলবো যে ভাই বোন প্রতিবেশী বন্ধুবান্ধব এদের বিষয় একটু খেয়াল রাখবেন, এদের কোনো অসুস্থতা বা হেলথ ইস্যু চললে এদিকটা খেয়াল রাখবেন। কোর্টের ম্যাটারে কিছু পরিবর্তন থাকতে পারে, বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে এবং আজকের দিনটা কিন্তু ভ্রমণ পারপাসে দিনটা কিন্তু ভালো। তবে একটা কথা মাথায় রাখতে হবে, বৃহস্পতি যদি বকরি থাকে এবং ট্রেন বাস ফ্লাইট ইত্যাদি যদি কিছু থাকে আপনাকে কিন্তু আরও হাতে সময় নিয়ে বেরোতে হবে, এটা মাথায় রাখবেন। আর অন্যান্য ক্ষেত্রে কর্মভিত্তিক দিনটা পজিটিভ, কাজের ক্ষেত্রে জেনারেলি ভালো, জেনারেল ব্যবসায় ভালো ফল পাবেন। শত্রু নিয়ে চিন্তা মাথার ভেতর থাকবে, গুপ্ত শত্রু হদিশ তথ্য এগুলো কিন্তু পেতে পারেন। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি হরস্কোপে থাকবে, ইউরিনারি সমস্যা ইত্যাদি কিছু থাকলে সে বিষয়ে খেয়াল রাখবেন, মেডিকেল কাজে তৎপরতা রাখা অবশ্যই দরকার। আর হজম রিলেটেড সমস্যা, গ্যাস অম্বলের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন, আয় ভাব মোটের ওপর ভালো থাকবে, আর্থিক যোগাযোগ উন্নতির দিকে থাকবে। কর্মক্ষেত্রে যাদের একটু কাজে অনীহা আছে সেই বিষয়গুলো যেহেতু শনিচন্দ্র যোগ চলছে, কাজের ক্ষেত্রে একটু মানসিক ক্লান্তি থাকতে পারে, এমনি কর্মজীবন ভালো কিন্তু এই জায়গাটা থাকতে পারে। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে, ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা ভালো, তবে সন্তান যাদের আছে সন্তানের একটু অভিমান সূচক মন থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তো চতুর্থে, শনিচন্দ্র যোগ, সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। বৃহস্পতির প্রভাব থাকার জন্য অবশ্যই মানসিক স্থিরতা বাড়বে, সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটা বৃহস্পতি বকরি না থাকলে ওভারঅল ভালো, বৃহস্পতি বকরি থাকলে খুঁটিনাটি পয়েন্টে একটু সমস্যা থাকতে পারে, ইলিগাল অ্যাক্টিভিটিসের সম্ভাবনা থাকতে পারে যদি জন্মছকে বৃহস্পতি বকরি বা গতদিন কোনো কারণে রাহুর নেগেটিভ প্রভাব থাকে। কর্মজীবন মোটের ওপর ভালো, কাজের ক্ষেত্রে ভালো, দাম্পত্য সুখে তিল থেকে তাল হওয়ার সম্ভাবনা আছে, ছোটোখাটো ঝগড়াঝাটি এড়িয়ে চলবেন। তবে লাইফ পার্টনারের জীবনের উন্নতি, তার কেরিয়ারে ভালো ফল আসা এগুলোতে কিন্তু আপনি ভালো ফল পাবেন। চলতি বিষয়গুলোর মধ্যে আজকের দিনটা কিন্তু সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে, সন্তানভাব আজকের দিনে শুভ থাকবে, পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো যাবে, সেভিংস ফান্ডিংগুলো করতে পারেন। কিন্তু বৃহস্পতি বকরি থাকলে ফাটকার ক্ষেত্রে আজকের দিনটা দুর্বল থাকবে এবং ইনভেস্টমেন্ট বা যে কোনো ধরনের বিনিয়োগের বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। আর আজকের দিনটা কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটাকে চুজ করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। আউটডোর ওয়ার্কসগুলো করার জন্য দিনটাকে চুজ করতে পারেন, সেক্ষেত্রে প্রবলেম হরস্কোপে থাকছে না। আর মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু অবশ্যই পাবেন। আর এখানে এটা বলবো
যে চতুর্থভাবে যেহেতু শনিচন্দ্র যোগ থাকছে, পুরনো জিনিসপত্র কেনাকাটি বিষয়ে সচেতন থাকবেন। কোনোভাবে বিষয়ে যদি আপনি আজকের দিনে মানসিক প্রভাবকে বাড়ান, ঝগড়াঝাটি বিবাদ অশান্তি, সেটা কিন্তু মনকে বেশি প্রভাবিত করবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, প্রয়োজনে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তৃতীয়ভাবে শনিচন্দ্র যোগ, বৃহস্পতির কানেকশন দুপুর একটু বেলার দিক থেকে থাকার জন্য মানসিক আবেগ অত্যন্ত বাড়বে বেলার দিক থেকে, এবং অবশ্যই বৃহস্পতি ষষ্ঠে থাকার জন্য স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পাবেন, কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদি বৃহস্পতি বকরি না থাকলে ভালো ফল পাবেন। কর্মজীবন আজকের দিনে ভালো যাবে, ঘোরাঘুরি দেখা সাক্ষাৎ ভ্রমণ এগুলো ক্ষেত্রে দিনটা ভালো, নতুন উদ্যোগ সফলতা পেতে পারে, কারোর সঙ্গে যোগাযোগ দেখা সাক্ষাৎ নতুন করে কোনো যোগাযোগ স্থাপন আজকের দিনে হতে পারে। আর্থিক ক্ষেত্রে প্রয়াস সফলতা পেতে পারে, আটকে থাকা টাকা উদ্ধার কারোর থেকে পাওনা গণ্ডা পাওয়ার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো, খাওয়া দাওয়ার রুচি কিছু পরিবর্তন হবে, গান বাজনা ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে। তবে দাম্পত্য ক্ষেত্রে কোনো যদি প্রবলেম চলে তার রেশ কিছুটা কিন্তু বর্তমানে চলবে, গতদিন যদি কিছু রেশ চলে তার চলবে। এখানে কিন্তু কমিউনিকেশন যেহেতু আজকের দিনে ভালো, তো যোগাযোগ ইত্যাদি কারোর সঙ্গে করতে পারেন, কিন্তু শনিচন্দ্র যোগ যেহেতু চলছে এটা মাথায় রাখবেন। ট্রেন বাস ফ্লাইট এগুলো কিছু থাকলে হাতে আর একটু সময় নিয়ে বেরোবার চেষ্টা করবেন। কোনো জিনিসপত্র কোথাও নিয়ে গেলে ফিরিয়ে আনার বিষয়টাও খেয়াল রাখা দরকার। ভাই বোন প্রতিবেশী বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ করতে পারেন। কর্মক্ষেত্র এবং ব্যবসার ক্ষেত্রে কিছু বিষয়ে আপনি আজকের দিনে আগে থেকে ইন্টারভিউ ইত্যাদি থাকলে ভালো ফল পেতে পারেন। কম্পিটিটিভ বিষয় যেখানে আছে সেক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। তবে বৃহস্পতি বকরি থাকার জন্য আপনার ভেতরে কিন্তু সেলফ কন্ট্রোল পাওয়ার কম থাকবে, চট করে রাগ জেদ ঝগড়াঝাটি এগুলোর মধ্যে আকর্ষিত হতে পারেন, এগুলো কিন্তু কন্ট্রোল করতে হবে। আরও জানতে আপনাদের নভেম্বরের মাসিক রাশিফল দেখতে হবে, সমস্যায় যে বুকিং নাম্বার দেওয়া আছে এখানেই যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা এবং শনি বকরির শেষ পর্যায়ে কী কী বিষয়ে সতর্ক থাকতে হবে সেটা খেয়াল রাখবেন। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু এখানে সরাসরি দ্বিতীয়ভাবে। অবশ্যই কথা বেশি যারা খান তারা ভালো ফল পাবেন। শনিচন্দ্র যোগ দাঁত মাড়ির ব্যথা বেদনা ইত্যাদি কিছুটা বাড়াতে পারে। রাহুর প্রভাব কমার জন্য খরচের পরিমাণ একটু বেলার দিক থেকে কমবে, তবে কংক্রিট খরচ অর্থাৎ আপনার বিশেষ কিছু প্রয়োজনে কিছু গাড়ি কেনা, বাড়ি কেনা বা কোনো বিশেষ কিছু খাতে খরচ এগুলোর পরিমাণ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে। কর্মজীবন জেনারেলি ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে। বৃহস্পতির প্রভাব থাকার জন্য দূরের কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, বৈদেশিক কাজগুলোর মধ্যে আপনি জেনারেলি আজকের দিনটা কিন্তু স্থিতিশীল রেজাল্ট পাবেন। আর পার্সোনাল কাজগুলো আজকের দিনে ভালো ফল পেতে পারেন। বৃহস্পতি প্রভাবিত দিন মানেই আজকের দিনে কিন্তু জ্ঞান বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলো উন্মেষ আজকের দিনে ঘটতে পারে। বৃহস্পতি যেহেতু তৃতীয় আছে এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে উদ্যোগী মনোভাব আজকের দিনে থাকবে। পঞ্চমে বৃহস্পতি থাকার জন্য যেমন উচ্চশিক্ষা বললাম, স্পেশালি ম্যানেজমেন্ট টেকনিক্যাল কিছু পড়াশোনা এখানে কিন্তু ডিস্টেন্স এডুকেশন এগুলোর মধ্যে ভালো ফল পাবেন। টিচিং প্রফেশনে যারা আছেন ভালো ফল পাবেন। প্রেমিক প্রেমিকা দূরে থাকলে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন ইত্যাদি হতে পারে বা উল্টো ফলও হতে পারে, মানে তাদের কোনো দূর যাত্রা বা ইত্যাদি হতে পারে। এখানে অবশ্যই কিন্তু ঘুমের পরিমাণ আজকের দিনে বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সাধারণভাবে লোয়ার অর্গান ডিজের বিষয়ে একটু সতর্ক থাকা আজকের দিনে কিন্তু জরুরি। কথা একটু মেপে ঝুপে বলবেন, স্পেশালি সকালের দিকটা একটা খেয়াল রাখবেন, তবে জেনারেল প্রস্তাব ইত্যাদি এগুলো দেওয়া যেতে পারে। গান বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। হালকা হজমের সমস্যা থাকতে পারে, সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। নতুন সন্তানযুক্ত তথা কেরিয়ার সন্তানের যাদের সন্তান আছে আর কি তাদের ফিউচার এগুলো বিষয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকতে পারে। আরও জানতে ডিটেলে জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। জেনারেলি একটু মাথায় রাখবেন যে মুড সুইং বেশি হবে যেহেতু শনিচন্দ্র যোগ আছে, এই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে, আপনার প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আর নভেম্বর রাশি পড়াটা অবশ্যই কিন্তু মিস করবেন না। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্র লগ্নে এবং অবশ্যই শনিযুক্ত। এখানে কিন্তু চন্দ্র রাহু নক্ষত্র থেকে বৃহস্পতি নক্ষত্র পার করছে সকালেই, তো এখানে অবশ্যই বেলার দিক থেকে যেহেতু বৃহস্পতি নক্ষত্র মানসিক স্থিরতা একটু বেশিই থাকবে। বৃহস্পতি চতুর্থভাবে থাকার জন্য গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকবে। বৃহস্পতি যাদের বকরি আছে তাদের ক্ষেত্রে প্রাপ্তিযোগের ক্ষেত্রে পুরোপুরি হলো না বা কিছু জায়গায় কাছাকাছি গিয়ে একটু দেরি হলো এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। প্রয়োজনে আপনার কিন্তু একটু মাথা ঠান্ডা রাখা উচিত, কারণ বৃহস্পতি এখানে কিন্তু বকরি যেহেতু এবং চতুর্থ অবস্থান করছে মনের ভেতর জ্বালা খুব রাগ একটু একটু বেশি থাকবে। জন্মচক্রে বৃহস্পতি বকরি থাকলে কোনো ইনজাস্টিস ইত্যাদি আপনার সঙ্গে হলে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, অনলাইন কাজে অগ্রগতি পাবেন, কর্মক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, ব্যবসার জায়গাটা মোটের উপর স্বাভাবিক থেকে ভালো যাবে। তবে শনিচন্দ্র যোগ থাকার জন্য মনের ভেতরে কোনো বিষয় নিয়ে সামান্য কিছু বিষয় নিয়ে একটু বেশি চিন্তা থাকতে পারে, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। আর ছোটোখাটো বিষয় কিন্তু মনকে একদম ভেসে যেতে দেবেন না, একদম ঝগড়া রাগ অভিমান দুঃখ এখানে ভেসে গেলে কিন্তু আপনি কিছুটা সমস্যা ফেস করবেন। কেনাকাটি সৎসাৎপূর্ণে কাজ করতে পারেন, দুধ জল বস্ত্র খাদ্যদ্রব্য সোশ্যাল নেটওয়ার্কিংয়ে কাজ কারবারগুলো আপনার ক্ষেত্রে আজকের দিনে ভালো যাবে। সেলফ প্রফেশনে যারা আছেন ভালো ফল পাবেন।
খাওয়া দাওয়ার রুটিনের কিছু পরিবর্তন হতে পারে, রিচ খাবার দাবার একটু অ্যাভয়েড করে চলবেন। আর এখানে অবশ্যই বাড়িতে কারোর আগমন বন্ধু সমাগম হতে পারে, পার্সোনাল কাজগুলো অগ্রগতি পাবেন। অবশ্যই আজকের দিনটায় পড়াশোনা ভালো যাবে, লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে দিনটা ভালো, মেডিকেল কাজগুলো অগ্রগতি থাকবে, পরিবারে কারোর আগমন বন্ধু সমাগম এগুলো হতে পারে। গতদিন যাদের ক্ষেত্রে কিছু বিষয়ে ফ্যামিলি রিলেটেড ইস্যু ছিল তার রেস্ট কিন্তু সকালটা চলবে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সর্দি কাশি ধাত ইত্যাদি বিষয়ে আপনাদের কিন্তু একটু সচেতন থাকতে হবে। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মীন লগ্ন মীন রাশির দ্বাদশভাবে চন্দ্র এবং শনির গোচর হচ্ছে এবং দ্বাদশী চন্দ্র কিছু বিষয়ে কিন্তু মনক্ষুণ্ণতা দেয়, এটা আমি আগের দিন বলেছিলাম। তবে ঘোরাঘুরি বেড়াতে যাওয়া ইত্যাদি পারপাসে আজকের দিনটা ভালো, লং টার্ম ইনভেস্ট করতে পারেন। বৃহস্পতি প্রভাবিত দিন থাকার জন্য একটু দুপুর থেকে বা একটু বেলার দিক থেকে মনের ভেতরে অস্থিরতা বা ইত্যাদি টেনশন যাদের ছিল সেটা কিন্তু কমার দিকে থাকবে। নতুন উদ্যোগ সফলতা পেতে পারে, ক্ষেত্রবিশেষে ভাই বোনের সঙ্গে মতান্তর হতে পারে। জন্মচক্রে বৃহস্পতি বকরি থাকলে যাত্রাপথে কিছু বিঘ্নতা থাকতে পারে, সময়ভাবে কোথাও যাওয়া, কোনো জায়গা থেকে ফেরা, সব কিছু নিয়ে ফিরছেন কিনা এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটা দৌড়ঝাঁপ একটু বেশি হবে, অনলাইন কাজ টার্গেট ভিত্তিক কাজে আজকের দিনে ভালো ফল পাবেন। জেনারেল কর্মজীবন বৃহস্পতি বকরি না থাকলে ভালো ফল পাবেন, অনলাইন কাজে অগ্রগতি থাকবে, ট্রান্সফারের সম্ভাবনা কিছু বিষয় রয়েছে, সহউদ্যোগে সব কাজ চলছে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, তার স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা গতদিনের তুলনায় বেটার, তবে যেহেতু দ্বাদশী চন্দ্র এবং শনির কানেকশন, যারা বিরহ কোনো বিষয়ে সমস্যায় ভুগছেন সেটা কিন্তু মনের ভেতর বেশি প্রভাবশালী হবেই। ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা হরস্কোপে আছে, সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসার্স থাকবেন। গতদিনের প্রেডিকশন অনেকটাই সিমিলার থাকছে এখানে। এছাড়া আজকের দিনটায় আমি এটা বলবো লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে, বিদেশি টাকা যারা ইনকাম করেন আয় বৃদ্ধির সংযোগ থাকতে পারে, অনলাইন মেডিকেল মিডিয়া রিলেটেড কাজকর্মে ভালো ফল পেতে পারেন। এবং আজকের দিনে জ্ঞান বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা এই জাতীয় বিষয়গুলো আপনি কিন্তু অবশ্যই ডেফিনেটলি আজকের দিনে ভালো ফল পেতে পারেন। আর এখানে এটা বলবো যে আজকের দিনটায় বন্ধু বান্ধব ইত্যাদি নেটওয়ার্কিং সার্কেল সাবস্ক্রাইবার ফলোয়ার্স এগুলো বাড়ানোর ক্ষেত্রে কোনো উদ্যোগ আজকের দিনে সফলতা পেতে পারে। আর আয়ভাব মোটের ওপর ভালো থাকবে, খরচপাতি জায়গাটা অধিক থাকলেও আয়ের ক্ষেত্রটা মোটের ওপর ভালো থাকার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে। এবং আজকের দিনটায় আমি এটা বলবো যে জেনারেলি আটকে থাকা টাকা উদ্ধার এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের উদ্দেশ্যে আজকের দিনটাকে কাজে লাগানোর জন্য ভালো। এবং আমি এটা বলবো যে স্পেশালি বৃহস্পতি যদি বকরি থাকে একটু ভুল বোঝাবুঝি কারোর সঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে, এই দিকটা একটু আপনাকে সচেতন থাকতে হবে। আর পার্সোনাল কাজগুলো মোটের ওপর ভালো যাবে, অগ্রগতি থাকবে, উন্নতি থাকবে, ব্যক্তিগত জীবনে প্রভাবশালী দিন থাকবে, শর্টচট করে ইমোশনাল হয়ে উঠতে পারেন, তাই যে কোনো সিদ্ধান্ত আবেগের বসে নেবেন না, একটু ভাবনা চিন্তা করে নেবেন। আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। দেখুন স্ক্রিনে ফুটে উঠছে সেই ভিডিওগুলি যেগুলো আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট।